बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम द साइंसेस ऑफ द हदीस हदीस विज्ञान 99 हिजरी थे हदीस संकलन शुरू है एवं हिजरी तृतीय शतक पर्यंत चलते थके अर्थात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इंतकाले 300 बचर पर पर्यंत हदीस संकलन चलते थके। तो स्वाभाविक भावे इस्लामिक स्कॉलरगण हादिस बेत्तागण एक चमत्कार पंथा उद्भावन करें जे किभावे सठिक हादिसगुलो के अशुद्ध हादिस थेके पृथक करा जाए आर सेजन्यई तारा हादिसेर श्रेणीविभागेर उद्भावन करें हादिस ग्रहणीय बा अग्रहणीय हार क्षेत्रे तारा चमत्कार भावे हादिसेर श्रेणीविभागगुलो सुबिन्यस्त भावे तारा विधिबद्ध करें এবং হাদিসের যে শ্রেণীবিভাগগুলো হয়েছে তার মাধ্যমে আমরা হাদিস কোন হাদিসগুলো আমরা গ্রহণ করতে পারি কোন হাদিসগুলো গ্রহণীয় নয় সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। হাদিস প্রধানত দু প্রকার, একটি হচ্ছে সহি এবং আরেকটি জাইফ। সহি হাদিসের কয়েকটি শর্ত রয়েছে, পাঁচটি শর্ত, আমরা সেই পাঁচটি শর্ত আমরা আলোচনা করছি। এই পাঁচটি শর্ত যদি কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় তাহলে তাকেই সহিহ হাদিস বলে। প্রথম যে শর্ত সেটি হচ্ছে হাদিসটি অবশ্যই ধারাবাহিক সূত্রে বর্ণিত হতে হবে। ধারাবাহিক সূত্রটা কি সেটি হলো আমি একটি উদাহরণের মাধ্যমে বলতে চাই। ধরুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, উনি একজন তাবে তাবিন ছিলেন, তিনি তার শিক্ষক ইমাম নাফে রহমতুল্লাহ আলাই যিনি একজন তাবেই ছিলেন তার কাছ থেকে হাদিস শুনেছেন। ইমাম নাফে রহমতুল্লাহ আলাই হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে হাদিস শুনেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনেছেন এবং এভাবেই ধারাবাহিক সূত্রে হাদিস আমাদের হাতে এসেছে। এটাই হচ্ছে ধারাবাহিক সূত্র। কোনো হাদিসের যদি এরকম প্রতিটা স্তরেই সকল বর্ণনাকারী থাকেন এবং কোনো স্তরেই যদি কোনো বর্ণনাকারী বাদ না পড়ে তাহলে সে হাদিসকে ধারাবাহিক সূত্রে বর্ণিত হাদিস বলা যায়। আমরা দুই নম্বর শর্ত যেটা বলবো সেটা হলো যে প্রত্যেক বর্ণনাকারীকে, প্রত্যেক হাদিস বর্ণনাকারীকে ন্যায়পরায়ণ তথা ধর্মবিরোধার গুণে গুণান্বিত হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে প্রত্যেক রাবিকে বা প্রত্যেক হাদিস বর্ণনাকারীকে পূর্ণ মাত্রায় প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে বর্ণনাটি সূক্ষ্ম ও মারাত্মক ত্রুটি বিচ্যুতি মুক্ত হতে হবে। পঞ্চম শর্তটি হচ্ছে বর্ণনাটিকে অবশ্যই বিরল হওয়া যাবে না, অর্থাৎ বর্ণনাকারী নিজ অপেক্ষা বিশ্বস্ততম রাবির বর্ণনাকারীর বর্ণিত হাদিসের বিপরীত কোনো বিষয়ের বর্ণনা করতে পারবে না। এই বিষয়গুলো মোটামুটি সহিহ হাদিসের শর্ত। আমরা এই পাঁচটি শর্ত থাকলে আমরা কোনো হাদিসকে সহিহ হাদিস হিসাবে চিহ্নিত করতে পারি। হাদিস বিশারদগণ সহিহ ও জঈফ হাদিসের মাঝখানে আরেকটি হাদিসের প্রকারভেদ বলে থাকেন, সেটি হচ্ছে হাদিসে হাসান। হাদিসে হাসান হলো সেই সহিহ হাদিস যে সহিহ হাদিসের সকল শর্তই রয়েছে কিন্তু শুধুমাত্র বর্ণনাকারী স্মৃতিশক্তি যদি একটু কম হয় তাহলে সে হাদিসকে হাদিসে হাসান বলে। আমরা এখন জঈফ হাদিসের পরিচয় নিয়ে আলোচনা করব। জঈফ হাদিস হচ্ছে যে হাদিসে সহিহ হাদিসের বা হাসান হাদিসের সকল ধরনের শর্তই অবর্তমান বা ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে তাকে জঈফ হাদিস বলে। জঈফ হাদিসের আরও বেশ অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা এখন যে আলোচনায় যেতে চাই সেটি হলো হাদিসের প্রকারভেদের বিভিন্ন দিক। আমরা প্রথমে যে আলোচনা করেছি সেটি হচ্ছে হাদিস প্রধানত দু প্রকার। এখন আরও অনেকগুলো দিক এবং বিভাগে হাদিসের প্রকারভেদ হতে পারে। তো আমরা এখন বর্ণনাকারীর সংখ্যার দিক থেকে হাদিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাই। বর্ণনাকারীর সংখ্যার দিক থেকে হাদিস দুই প্রকার, হাদিসে মুতাবাতির
এবং হাদিসে আহাদ। হাদিসে মুতাওয়াতির কাকে বলে আমরা সেটি আলোচনা করব। এখন আমরা জানি হাদিস বর্ণনার তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবিদেরকে, সাহাবিরা শুনেছেন। দ্বিতীয় স্তর হচ্ছে সাহাবিরা বর্ণনা করেছেন তাবিঈদের কাছে। তৃতীয় স্তর হচ্ছে তাবিঈরা বর্ণনা করেছেন তাবে তাবেইনদের কাছে। এভাবেই ক্রমবিকাশমান ধারায় হাদিস সম্প্রসারিত হয়েছে। তো এই তিনটা স্তরেই যদি অসংখ্য বর্ণনাকারী থাকেন যারা প্রখর স্মৃতিশক্তির অধিকারী, যারা ন্যায়পরায়ণ, যারা ধর্মভীরু, তাহলেই সে হাদিসটাকে মুতাওয়াতির হাদিস বলে। অর্থাৎ এ জাতীয় হাদিসের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ রাখার কোনো সুযোগ নেই। আমরা একটি হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার পক্ষ থেকে কোনো মিথ্যা কথা বলে সে যেন তার ঠিকানা জাহান্নামে প্রস্তুত করে রাখে। এই হাদিসটি ইবনু সালাহ বলেছেন। এই হাদিসটি 65 জন রাবি বা বর্ণনাকারী বর্ণনা করেছেন এবং কোন কোন ইসলামী বিশেষজ্ঞগণ বলেছেন যে 100 বা 200 রাবি এই হাদিসটা বর্ণনা করেছেন এবং প্রত্যেকটা স্তরে অসংখ্য হাদিস বর্ণনাকারী ছিলেন এই হাদিস বর্ণনার ক্ষেত্রে। সুতরাং এই হাদিসটাকে আমরা হাদিসে মুতাওয়াতির বলব। দেখুন, প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় সাহাবিদেরকে হাদিস বলেছেন, সাহাবিরা শুনলেন। তারা প্রথমত মদিনায় ছিলেন, তারপর মদিনা থেকে তারা সিরিয়া, দামেস্ক, বসরা, মিশর, কুফা বিভিন্ন শহরে তারা ছড়িয়ে পড়েছিলেন এবং সাহাবিরা আবার তাবিদেরকে হাদিস বলেছেন। তারাও এভাবে সারা বিশ্বেই মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিলেন। এবং এই প্রতিটা স্তরেই যদি অসংখ্য রাবি, অসংখ্য হাদিস বর্ণনাকারী যারা আদালত, ন্যায়পরায়ণতা, ধর্মভীরুতার গুণে গুণান্বিত হন, প্রখর স্মৃতিশক্তির অধিকারী হন, এরকম বর্ণনাকারী যদি হাদিসটি বর্ণনা করেন তাহলে সেই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। এ ধরনের হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। এ পর্যায়ে আমরা হাদিসে আহাদ নিয়ে আলোচনা করব। হাদিসে আহাদ সেই ধরনের হাদিস যে হাদিসের বর্ণনাকারীর সংখ্যা হাদিসে মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছেনি। হাদিসে আহাদ আবার তিন প্রকার, হাদিসে মাশহুর, আজিজ এবং গরীব। হাদিসে মাশহুর বলে সেই হাদিসকে যে সহি হাদিসকে প্রত্যেক যুগে কমপক্ষে 3 বা তার চাইতে বেশি বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন। হাদিসে আজিজ যে সহি হাদিসকে প্রত্যেক যুগেই অন্তত 2 জন রাবি বর্ণনা করেছেন। হাদিসে গরীব যে সহি হাদিসকে কোনো না কোনো যুগে মাত্র 1 জন বর্ণনাকারী বর্ণনা করেছেন। আমরা এ পর্যায়ে এখন সনদ বা বর্ণনা ধারা হিসেবে হাদিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সনদ বা বর্ণনা ধারা হিসেবে হাদিস 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। মারফু হাদিস হলো সেই ধরনের হাদিস যে হাদিসের বর্ণনা ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। যেমন কোনো সাহাবি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর মাওকুফ হাদিস হলো যে হাদিসের সনদ কোনো সাহাবি পর্যন্ত পৌঁছেছে, কোনো সাহাবি এ কথা বলেছেন, এমনটি যদি কোনো হাদিসে থাকে তাহলে সে হাদিসটি হচ্ছে মাওকুফ হাদিস। তাবির কথা বলে সাব্যস্ত এমন কোনো কথাই হচ্ছে মাকতু হাদিস। আমরা এ পর্যায়ে মতন হিসাবে, মতন বা হাদিসের ভাষা হিসাবে হাদিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে চাই। মতন বা হাদিসের ভাষা হিসাবে হাদিসের প্রকারভেদ 3টি। একটি হচ্ছে কাউলি, ফেইলি এবং তাকরিরি। কাউলি হাদিস হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জাতীয় হাদিস, অর্থাৎ যে হাদিসে বলা হয়েছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বলেছেন। ফেইলি হাদিস হচ্ছে কাজ সম্পর্কিত হাদিস, অর্থাৎ যে হাদিসে এরকম বলা থাকে ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করেছেন। আর তাকরিরি হচ্ছে অনুমোদন ও সমর্থন সূচক কথা ও কাজ সম্পর্কিত হাদিস, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছেন বা সমর্থন দিয়েছেন, এ ধরনের হাদিসকেই হাদিসে তাকরিরি বলা যায়। আমরা যে সমস্ত প্রকারভেদ আলোচনা করলাম, এছাড়াও হাদিসের আরও দুটো প্রকারভেদ আছে, একটি হচ্ছে হাদিসে নববী এবং আরেকটি হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে নববী হচ্ছে আমরা হাদিসের পরিচয় হিসাবে যা জানি সেটি হচ্ছে হাদিসে নববী, যে হাদিসের পরিচয় হলো মা উদিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিইলিন আও তাকরিরিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং মৌন সম্মতিই হচ্ছে হাদিস। হাদিসে নববীর পরিচয়ও ঠিক একই। আর হাদিসে কুদসি হলো যে বর্ণনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বরাত দিয়েছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, সেই হাদিসের নাম হচ্ছে হাদিসে কুদসি। তো এগুলোই হচ্ছে হাদিসের মোটামুটি শ্রেণীবিভাগ এবং বিভিন্ন দিক এবং বিভাগে হাদিসের যত প্রকারভেদ আছে তার সংক্ষিপ্ত বিবরণ এগুলোই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ হাদিসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে কোনো মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বর্ণনা করে, সে যেন তার ঠিকানা জাহান্নামে প্রস্তুত করে নেয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা হলেও তোমরা প্রচার করো। তাহলে দুটো হাদিসের মধ্যে তুলনামূলক আলোচনা করে আমরা যে বিষয়টা পাই সেটি হলো আমাদের কর্তব্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা মানুষের কাছে পৌঁছে দেয়া, কিন্তু সেটি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরই কথা। আর সেক্ষেত্রে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, সে বিষয়টা আমরা আজকের আলোচনার মাধ্যমে শিখতে পারলাম। হাদিসের শ্রেণীবিভাগ জানার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো কোন হাদিসটি সঠিক, কোন হাদিসটি সঠিক নয়, কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, এবং আমরা শ্রেণীবিভাগ করতে পারবো যে কিভাবে আমাদের হাতে বিশুদ্ধ হাদিস এসে পৌঁছেছে। আমরা হাদিসের যে জ্ঞান অর্জন করছি এই লেসন বা এই পাঠ অধ্যয়ন করে আমরা হাদিসের জ্ঞান অর্জনকে আরও বেশি শানিত করতে পারবো, আরও বেশি সঠিক করতে পারবো। আমি আজকের মতো এখানেই উপসংহার টানছি। সবাইকে ধন্যবাদ।